কখনো হাওয়া হাওয়াই গাল হয়ে যাচ্ছে মিঠাই, আবার কখনো পরিস্থিতি সামাল দিতে কুট প্যান্ট পরে ঝকঝকে ইংরেজি বলে যেন বাস্তবের সমিতৃষা হয়ে উঠছেন মিঠাই। আবার নতুন পরিবর্তন দেখা যাচ্ছে মিঠাইয়ের মধ্যে, মিঠাইয়ের নিজস্ব একটা স্টাইল আছে, অন্তত ঘরোয়াভাবে শাড়ি পরা, গলায় কালোকার লম্বা বিনুনি, ছোট্ট টিপ এবং সঙ্গে কানের দুল চুরি তো আছেই, এমন সাধারণ লুকেই মিঠাই রানী হি। তবে এবার এই লুকে আসছে বদল, তা হয়তো ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শকেরা। আর বিনুনি করা চুল নয়, এবার খোলা চুলে ধরা দিলেন মিঠাই। অনেকেরই প্রশ্ন ছিল মিঠাই এই বিনুনি কি আসল নাকি নকল, মিঠাই নিজেই জানিয়েছিলেন এটাই তার আসল চুল। লম্বা চুল সবসময় খুব পছন্দ করেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু, শুটিংয়ের বাইরে যে কোনো আউটডোরিংয়ে এই চুল খোলা অবস্থায় দেখা যায় সৌমিত্রিষাকে। তবে এবার শুধু শুটিংয়ের বাইরেই নয়, শুটিংয়েও এই লুকে মিঠাই হয়ে ধরা দিচ্ছেন সৌমিত্রিষা। যদিও মিঠাই জানিয়েছিলেন একবার শুটিংয়ের মাঝে নিজের চুল পুড়িয়ে ফেলেছিলেন তিনি, যদিও তা খুবই সামান্য, তবু ব্যস্ততম শিডিউলের জন্য চুলের তেমন যত্ন করতে পারেন না সৌমিত্রিষা। আসলে পুরোটাই ভগবান প্রদত্ত। আর এইবার সেই খোলা চুলে দেখা যাবে মিঠাইকে। খোলা চুলে মিঠাইয়ের লুকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সৌমিত্রিষা লিখেছেন, তোমার জন্য সব নিয়ম ভাঙি, এই অজানা অচেনা তুমির উদ্দেশ্যেই প্রায়শই নানান মনের কথা লেখেন সৌমিত্রিষা, তাই এই বিশেষ তুমিকে চেনার অপেক্ষায় দর্শকেরা। তবে আপাতত পুরনো লুক থেকে মিঠাইয়ের নতুন লুক দেখতেই ব্যস্ত মিঠাই অনুরাগীরা। এরপর নতুন কোনো রূপে আসতে চলেছেন মিঠাই, সে কথা কিন্তু এখনই বলা যাচ্ছে না, তা জানার জন্য অবশ্যই দেখতে হবে জি বাংলার মিঠাই।